আমাদের সঙ্গীতের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেব, আমাদের ছোট্ট বন্ধু সাবা তাসলুভাকে, সে আমাদের ঢাকার বন্ধু। মন ভরে যায়, প্রাণ ভরে যায়,
ভালো লাগছে। আগে যে গাইলে তার চেয়ে এখন কিন্তু বেশ অনেকটা ভালো লাগছে। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগছে, তোমাকে অনেক ধন্যবাদ। যেন ওবায়দুল্লাহ তারেক, যদিও ওর তালটা খুব সুন্দর মিষ্টি একটা তালের উপরে সুন্দর করে ধীরে ধীরে গিয়ে চলছিল, তবে সেখানে ওর আত্মবিশ্বাস ছিল একদম 100%। মানে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, ও সুন্দর তালের উপরে চলছে, একদম পুরো গাড়ি ওর নিয়ন্ত্রণে ছিল। যদিও পরবর্তী সময় সারোর স্কেলটা তুলে দেওয়াতে সৌন্দর্যটা আরো বৃদ্ধি হয়েছে, কিন্তু ওর ড্রাইভ করার সময় খুব নিয়ন্ত্রণে গাড়ি চালাচ্ছিল। এই জন্য ওকে ধন্যবাদ, যে শুরু থেকে শেষ পর্যন্ত গানটাই ওর 100% নিয়ন্ত্রণে ছিল, এই জন্য ওকে ধন্যবাদ। এবং গত পর্বের চেয়ে আত্মবিশ্বাসী হয়ে গান করতে পারে একটু, এই জন্য সাবাদ তোমাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আব্দুল কাদের, অত্যন্ত চমৎকার লাগলো গান শুনে। আমি হারিয়ে গিয়েছিলাম এই কোচি কণ্ঠের তোমার গান শুনে, যে আমরা মক্কা মোকাররমা থেকে বের হলে মক্কা টাওয়ার এবং জমজম টাওয়ারের মাঝখান দিয়ে যখন মেসপালার দিকে যাওয়া হয় তখন ডান দিকে এই কোচি কণ্ঠের কিছু গান শোনা যায়, আরবি গান। এত চমৎকার লাগে যে তুমি শুরু করার পর থেকে আমি ওদিকে হারিয়ে গিয়েছিলাম। এই সুন্দর পরিবেশনা, সুন্দর উপস্থাপনা এবং চমৎকার ভাবে গাওয়া, এটা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি ভালো শিল্পী হতে পারবে। তোমার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ধন্যবাদ সাবা। তাহলে কি মনে হয় পরের রাউন্ডে যাওয়া যাবে? হয়তো যদি না যেতে পারো তাহলে খুব খারাপ লাগবে, তাই না? ঠিক আছে, রেজাল্ট আমরা তো এখনই হাতে পাচ্ছি না, একটু অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, দেখছিলাম আমাদের ছোট্ট দুজন বন্ধুর কি অসম্ভব সুন্দর তাদের পরিবেশনা। আমরা আরো বন্ধুদের পরিবেশনা শুনব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শাপলা সিটি ইসলামিক ট্যালেন্ট অ্যান্ড পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি ইন অ্যাসোসিয়েশন উইথ ডেকো ফুডস। বিরতির পর ফিরছি, খুব শীঘ্রই কোথাও যাবেন না।